আসসালামু আলাইকুম, আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্টআপ, বিজনেস আইডিয়া, সফট স্কিল এই চারটি বিষয়ের উপর প্রতিদিন আমরা লেসন নিচ্ছি এবং আপনাদের সাথে সেগুলো আমরা স্টার্টআপের বিভিন্ন টপিকসগুলো, বিজনেসের টপিকসগুলো, সফট স্কিল নিয়ে, আইডিয়া নিয়ে আমরা সেই টপিকসগুলো আলোচনা করে আপনাদের সাথে আমরা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমরা শেয়ার করছি। আজও আমরা একটি বিষয়ের উপর কনসালটেন্সি করেছি, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, লস ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে, লস ভেঞ্চার, সেটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং ভিডিওগুলো শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আমরা সেখানে স্টার্টআপ, বিজনেস আইডিয়া এবং সফট স্কিল এইগুলোর উপরে আমরা বিভিন্ন লেসনের যে ভিডিওগুলো আছে সেগুলো আমরা আপলোড করে রাখছি, যেন আপনাদের কিছুটা হলো উপকার হয়। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিজনেসের জন্য এক্সপার্ট সাজেশন কেন জরুরি, এটি আলোচনা করব। এর ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে, সেখান থেকে ফুল কনসালটেন্সিটি দেখে নেবেন। আমরা এক বছর যাবৎ স্টার্টআপ, বিজনেস আইডিয়া, সফট স্কিল নিয়ে আলোচনা করছি, বিভিন্ন বিষয়ের উপর কনসালটেন্সি দিচ্ছি। আপনাদের কোনো বিষয়ে দরকার হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। লস ভেঞ্চার একটি স্টার্টআপ এবং বিজনেস কনসালটেন্সি ফার্ম, সাথে রিসার্চ অর্গানাইজেশন। যদি আপনাদের প্রশ্ন হয় যে আমরা আসলে কী বিষয় নিয়ে রিসার্চ করছি, আমরা স্টার্টআপ নিয়ে রিসার্চ করছি, আমরা বিজনেস নিয়ে রিসার্চ করছি, আমরা সফট স্কিলগুলো নিয়ে রিসার্চ করছি, আসলে এগুলো নিয়ে রিসার্চ যত করবেন অবশ্যই আপনার জ্ঞানের পরিধি তত বাড়বে। আমরা প্রতিদিন বিভিন্ন টপিকসগুলো নিয়ে আলোচনা করে সেগুলো নিয়ে আমরা রিসার্চ করে আপনাদের সাথে আমরা শেয়ার করছি। আশা করব আমাদের এই বিভিন্ন টপিকসগুলোর উপর শেয়ার করার মাধ্যমে আপনাদের কিছুটা হলেও আমরা উপকার করতে পেরেছি। আজ আমাদের যে আলোচনার মূল বিষয় সেটি হচ্ছে বিজনেসের জন্য এক্সপার্ট সাজেশন কেন জরুরি, এটির বিষয়ে আজ আমরা কনসালটেন্সি করেছি। প্রথমে আমি বলবো, বিজনেস হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিস কারো কাছে ক্রয় বা বিক্রয় করলেন, সাথে অবশ্যই অর্থের বিনিময় হবে, তখন আমরা সেটিকে বিজনেস বলে থাকি। এই বিজনেসের জন্য অবশ্যই এক্সপার্ট বা অভিজ্ঞ যারা আছে তাদের সাজেশন নেওয়া বা তাদের মতামত নেওয়া অবশ্যই জরুরি আপনি যখন বিজনেস শুরু করবেন তার আগে, কারণ তারা আপনাকে মূল্যবান বিভিন্ন ইনফরমেশন দিয়ে, তথ্য দিয়ে আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারে যে আসলে কিভাবে আপনি বিজনেসটি শুরু করবেন, কিভাবে বিজনেসটি শুরু করলে ভালো হয়, কিভাবে বিজনেসটি শুরু করলে আপনি সাকসেস হবেন, সেই সকল বিষয়গুলো তারা আপনাকে জানাতে পারে। তবে এই ক্ষেত্রে আমি যে জিনিসটি বলে রাখব, যাদের ব্যবসা টিকে আছে বা যারা ব্যবসা ভালো করছে তাদের থেকে সাজেশন নেওয়া ভালো, যাদেরটা বন্ধ হয়ে গিয়েছে আপনি তাদের বিষয়গুলো সম্পর্কে জানবেন বুঝবেন, তবে যাদের বিজনেস রানিং আছে তারা যখন আপনাকে সুন্দর সুন্দর সাজেশন দিবে সেই জিনিসগুলো আপনার বিজনেসের জন্য খুবই ভালো হবে। আসলে বিজনেসের জন্য এক্সপার্ট সাজেশন অনেক জরুরি। কেন জরুরি? নাম্বার ওয়ান, তারা আপনি যে সেক্টরে বিজনেস করতে চাচ্ছেন সেই সেক্টর সম্পর্কে তারা খুব ভালো জানে, তারা খুব ভালো বুঝে এবং তারা আপনাকে সুন্দরভাবে সেই বিষয়টি সম্পর্কে গাইড করতে পারবে, তারা সুন্দরভাবে সেই বিষয় সম্পর্কে আপনাকে ধারণা দিতে পারবে। কীরকম ধারণা দিবে যদি প্রশ্ন হয়, অর্থাৎ আপনি যে বিজনেসটি করতে চাচ্ছেন, আপনি যে বিজনেসটি শুরু করবেন সেটি করতে গেলে কীরকম ফান্ড দরকার, কীরকম লজিস্টিক সাপোর্ট দরকার, কীরকম ম্যান পাওয়ার দরকার, এই বিষয়গুলো সম্পর্কে তারা আপনাকে সুন্দর ধারণা দিতে পারে, সুন্দরভাবে আপনাকে বোঝাতে পারে। মনে রাখবেন, একটি অভিজ্ঞ মানুষের মতামত আপনার বিজনেসের জন্য খুব জরুরি, যেই মতামতের মাধ্যমে আপনি আপনার বিজনেসকে অনেক উপরে নিয়ে যেতে পারেন। এজন্য কিন্তু আমি বলি যে স্টার্টআপ নিয়ে যারা আমরা কাজ করছি আমরা বিভিন্ন অ্যাক্সিলারেশন প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করি, এতে আমাদের নলেজ বাড়ে। তারপর হচ্ছে তাদের অভিজ্ঞতা অনেক বেশি, তাদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো যদি আপনি কাজে লাগাতে পারেন আপনার বিজনেসে, আপনার ব্যবসায়, তাহলে দেখবেন আপনার ব্যবসা অনেক ডেভেলপ করে গিয়েছে, অনেক আপনার বিজনেস অনেক ডেভেলপ করে গিয়েছে। কারণ সব কিছু যে অ্যাজ এ নিউ বিজনেসম্যান হিসেবে আপনি সব বুঝবেন তা নয়, এক্সপার্টদের সাজেশন নিলে অবশ্যই আপনার সেই বিজনেসের জন্য সেটি অনেক উপকার বয়ে নিয়ে আসবে। তারপর হচ্ছে
একটি বিজনেস শুরু করতে গেলে আসলে কিরকম ফান্ড দরকার, কত টাকা দরকার, সেটি একজন এক্সপার্ট যিনি আছেন, বিজনেস এক্সপার্ট, যে আপনার পূর্বে বিজনেসটি করে এখন খুব ভালো অবস্থানে আছে, তিনি আপনাকে সুন্দর করে সকল বিষয় গাইড করতে পারবে, তিনি সুন্দর করে আপনাকে সকল বিষয় জানাতে পারবে। তারপরে এক্সপার্টের সাজেশন নিলে আরেকটি সুবিধা হয় যে আসলে এই বিজনেসটার প্রফিট কিরকম হয়, এই বিজনেসটির লস কিরকম হয়, বা এই বিজনেসটি করা আদৌ উচিত কিনা, এই বিষয় সম্পর্কে তিনি আপনাকে সুন্দর মতামত দিবে, সুন্দরভাবে আপনাকে তিনি যা বলবে, সুন্দরভাবে তিনি আপনাকে জানাবে যে হ্যাঁ এদিকে এভাবে করলে লস হতে পারে, এভাবে করলে আপনার প্রফিট বাড়বে, প্রফিট বেশি হবে। এই জিনিসগুলো কিন্তু একজন এক্সপার্ট মানুষ না ছাড়া কেউ আপনাকে জানাতে পারবে না, কেউ আপনাকে বলতে পারবে না। সুতরাং এই জিনিসগুলো জানা, এই জিনিসগুলো বোঝা আপনার জন্য খুব জরুরি। কারণ অনেকে আছে যারা বিজনেস শুরু করে দেয় কোনো এক্সপার্টের মতামত না ছাড়া, ওই ফিল্ড সম্পর্কে তিনি জানেন না, কিন্তু তিনি শুরু করে দিয়েছেন, পরে কিন্তু দেখা যায় আলটিমেটলি তিনি বন্ধ করে দিচ্ছেন তার বিজনেস। এই জন্য আমি একজন স্টার্টআপ এবং বিজনেস কনসালটেন্ট হিসাবে বলবো যে অবশ্যই একজন এক্সপার্টের সাজেশন নেওয়া অনেক জরুরি। তারপর হচ্ছে তারা আপনাকে ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইন করে দিতে পারবে যে হ্যাঁ এভাবে যদি আপনি বিজনেস করেন, এভাবে আপনি বিজনেস করলে আপনার জন্য সেটি ভালো হবে। অর্থাৎ এই গাইডলাইনটা আপনার জন্য অনেক জরুরি। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে এই গাইডলাইনগুলো নিয়েও কাজ করছি যে আসলে কীভাবে শুরু করলে ভালো হবে, কীভাবে শুরু করা উচিত, কীভাবে শুরু করব আমি, এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হয়। তারপর হচ্ছে তারা অনেক বিজনেস স্কিলগুলো আপনাকে শিখিয়ে দিবে যে আসলে কীভাবে বিজনেস শুরু করা উচিত, কীভাবে বিজনেস শুরু করলে ভালো হয়, কীভাবে বিজনেসগুলো আপনি শুরু করতে পারেন, কীভাবে আপনার আসলে বিজনেসটা শুরু করা উচিত, এই জিনিসটা তারা না ছাড়া কেউ আপনাকে বলতে পারবে না। এবং বিভিন্ন বিজনেসের সময় আপনি কিভাবে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে ব্যবসাকে আপনি সামনের দিকে সুন্দরভাবে অগ্রসর করতে পারবেন, এই জিনিসগুলো তারা খুব সুন্দরভাবে মতামত দেয়। এবং আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকেও আপনাকে এই বিষয়গুলো অর্থাৎ স্টার্টআপ এবং বিজনেস নিয়ে কনসালটেন্সি দিচ্ছি এবং কিভাবে আসলে বিজনেস শুরু করা উচিত সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি। তারপরে অনেক বিজনেসে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন অনেক সময় ক্রিয়েট হতে পারে, এই জিনিসগুলো কীভাবে ওভারকাম করতে হয়, কীভাবে এই জিনিসগুলো ওভারকাম করে সামনে এগিয়ে যেতে হয়, এগুলো একজন এক্সপার্ট যিনি এই বিজনেস সেক্টরে খুব ভালো করছেন তিনি আপনাকে সুন্দর মতামত দিতে পারে, সুন্দরভাবে মতামত দিয়ে আপনাকে সেই বিষয়গুলো সম্পর্কে জানাতে পারবে। অবশেষে তারা আপনাকে একটি সুন্দর বিজনেস সম্পর্কে আপনাকে সুন্দরভাবে গাইডলাইন করে দিতে পারে যেন আপনার বিজনেসটি বন্ধ না হয়, আপনি যেন সব সময় সারা জীবন বিজনেসটি নিয়ে চালিয়ে যেতে পারেন। এজন্য অবশ্যই একজন এক্সপার্ট বিজনেসম্যানের থেকে পরামর্শ নেওয়া বিজনেসের জন্য অনেক দরকার, অনেক উপকার হয়। আমরা রিসার্চ করছি লস ভেঞ্চারের পক্ষ থেকে, আশা করছি আমাদের এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগছে। আমরা প্রতিদিন স্টার্টআপ বিজনেস আইডিয়া সফট স্কিল নিয়ে আলোচনা করছি। তা আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে স্টার্টআপ বিজনেস, স্টার্টআপ আইডিয়া, সফট স্কিল সম্পর্কে জানার কোনো কিছু থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। এবং বিভিন্ন বিষয় নিয়ে তো আমরা প্রতিদিনই কনসালটেন্সি করছি, সেগুলো নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করছি। তো আশা করি আপনারা লস ভেঞ্চারের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।